দিলে মিটার ঠিক হয়ে যায়। লাস্ট লোগো সম্বন্ধিত হবে আপনি। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোক? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে হচ্ছে 31 অক্টোবর 2021, এখন বাজে 4:19। সো প্ল্যান হচ্ছে আমার বাইকটায় জিপিএস ইনস্টল করা বাকি ছিল, জিপিএসটা ইনস্টল করব। আর আমার যে ফুয়েল যে পাম্প মানে ফুয়েলের যে মিটারের যে কেবেল ওইটা সম্ভবত তারা ভুলবশত লাগায়নি, যেটা আমাকে ফোন দিয়ে ওই দিন বলে দিয়েছিল। সো এই দুইটা কাজ আছে, এর মধ্যে আমাদের যে আমিনুল ভাই যে নাকি আমাদের সাথে মানিকগঞ্জ ট্যুরে ছিলেন, সো ওনার একটা কমিউনিকেটর লাগবে। সো ওই কমিউনিকেটরটা কিনবো, ওনাকে দিয়ে আসবো। আর আমার বাইকটার যে কাজগুলো বাকি আছে ওই বাইকের কাজগুলো করায় নিয়ে আসবো। সো এখন যাবো একটু বাইকার সেশনে, বাইকার স্টেশন থেকে কিনবো কমিউনিকেটরটা কিনে তারপর আমিনুল ভাইকে দিয়ে আসবো। নোনেস নিয়ে শেষ, বাইকে মোটামুটি এখন আর কোনো ঝামেলা নাই, যেটা নাকি ছিল যেগুলো থার্মোস্টার চলে গেছিলো, অনেক কিছু চলে গেছিলো। শুধু একটাই জিনিস এখন আমার মন মতো হচ্ছে না, সেটা হচ্ছে সিভিএসটা কোনোভাবেই ঠিক করতে পারতেছি না। মানে আসে না, মানুষ অভ্যাসের দাস হয়ে যায়, মানে একটা ইউজ টু হইতে হইতে ওইটা না থাকলে আর ভালো লাগে না। সেই জিনিসটাই এখন আমার সাথে হচ্ছে, যে আগে রেয়ার ব্রেকটা প্রেস করলে হচ্ছে গিয়ে আমার বাইকে মোটামুটি দুইটা ব্রেকই হয়ে যেত, এখন সিঙ্গেল সিঙ্গেল প্রথমে পায়ের ব্রেক আবার হাতের ব্রেক ইউজ করতে হচ্ছে, যেটা নাকি আমরা আগে থেকেই করে আসতেছি। যাই হোক, সেটা ম্যাটার না, যেহেতু নষ্ট হয়েছে ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে তো আর কিছু দায়বদ্ধতা নাই আর কি। এই মাঠটা আগে ছোটবেলায় ক্রিকেট খেলতে আসতাম, তখন এত মানে কমার্শিয়াল মাঠ ছিল না, এখন তো শুধু এটা ইউথ ক্লাব নামে পরিচিত। তখন অনবরত সবাই আসতো, আমাদের উইকলি একটা ম্যাচ হইতো, সবার সাথে খেলতে আসতাম। এখন আর মাঠও নাই, আর খেলার স্পেসও নাই, সবাই সবার মতো ব্যস্ততায় জড়ায় গেছে, আর এখন সেই স্পেসগুলোও নাই যেখানে নাকি খেলার মতো জায়গা ছিল। ওইখানে বাড়ি হয়ে গেছে, কোথাও কোথাও অফিস হয়ে গেছে। আসলে জিপিএস অন্যরকম একটা জিনিস, জিপিএস এর সাথে কারোর তুলনা নাই। জিপিএস মনে হচ্ছে মোবাইল ট্র্যাকিং সিস্টেম, যেটা নাকি আমার একটা ডিভাইস থাকবে বাইকের সাথে, এবং সেই ডিভাইসটা অলরেডি একটা ফোন চলে আসছে। অ্যামোনেসটা দিয়ে আসলাম, সো অ্যামোনেসের একটা ফুল রিভিউ ইউজার রিভিউ আসতেছে, সো অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে চোখ রাখবেন। আর অলরেডি আমি অনেক লেট করে ফেলছি, প্রায় 1.5 ঘন্টা লাগছে। ভাইয়ের সাথে বসলে অবশ্য আড্ডা দিতেই হয়, ভাই অনেক ভালো মানুষ, আড্ডাটা ভালো মতোই হয়। সো ওনার ওইখানে কিছু রুলস রেগুলেশন আছে, যার জন্য তার অফিসে আমি গিয়ে ভিডিও করতে পারি না। যাই হোক, কি খারাপ
খারাপ লোকজন ভাই ওই হাসির একটু দাও না ঈশান ভাই ঈশান ভাই এইটা আছে আছে না না ওই হাসিরা ভাই একটু হাসিরা ভাই আমি দৌলতরে পাঠাবো ভাই দৌলতরে পাঠাবো এখন কথা তা না কথা হইলো ভাই এই কুইক থ্রোটল লাগাইলে কি এবার প্রেস করে রাখতে হবে যতক্ষণ পাওয়ার বাড়বে আবার ছেড়ে ছুড়ে দিবে আর এই বাটনটা দিলে মিটার ঠিক হয়ে যায় তো আমার জন্য একটা জিপিএস ট্র্যাকার পাঠাইছে ট্র্যাকার্স বিডি থেকে সো বেসিক্যালি যে জিনিসটা আমি এই জিপিএস এর ব্যাপারে জানি সেটা হচ্ছে এটাতে ব্যাটারির কোনো পাওয়ার লস হয় না সো বাদবাকিটা আমি যে ভাইয়া আসছেন জিপিএসটা ইনস্টল করতে সেই ভাইয়ার থেকে ডিটেলগুলো জানি সেই সাথে আমি আরও কিছু আমারও যে ইনফরমেশনগুলো জানা নাই সেটাও আমি তার কাছ থেকে জেনে নিতে পারবো তাই আমি তার কাছ থেকেই সব কিছু জানি সালাইন ভাই ভাই এখন এই যে আমি যে ট্র্যাকার্স বিডির যে জিপিএসটা লাগাইলাম এখন এটার মেইন ফিচারসটা কি যে আমি কি সুবিধা পাচ্ছি মেইন ছোট আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন ওকে এবং গাড়ি কোথায় আছে কত স্পিডে চলতেছে আপনি এগুলো দেখতে পারবেন আচ্ছা তাহলে আপনি আপনার গাড়িটা হয়তো আপনার ছোট ভাই বা একজন নিতে পারে ফ্রেন্ডরা নেয় মাঝে মধ্যে কোথায় কোথায় গেছে সেটা আপনি চাইলে হিস্ট্রি দেখতে পারবেন আচ্ছা এবং চাইলে আপনার মোবাইল থেকে গাড়িটা অফ করে দিতে পারবেন আর এই যে ডিভাইসটা আমরা যেটা দিয়েছি আপনাকে ওটার কারণে কোনো আপনার ব্যাটারির কোনো প্রবলেম হবে না আচ্ছা যেই জিনিসটা যে থাকে যে অনেকদিন বাইক বসে থাকলো বা আমি স্টার্ট না করলাম ব্যাটারি বসে দেওয়ার কোনো ইস্যু আছে কারণ বেসিক্যালি আমরা যেটা মনে করি যে অ্যালার্ম লাগায় বা অনেকেই অনেক জিপিএস লাগায় তো যেটা হয় যে অনেকদিন বসে থাকলে জিপিএসটা জন্য ব্যাটারি যেটা বাইক যেমন লক সিস্টেম আছে যেমন অ্যালার্ম সিস্টেম হ্যাঁ হ্যাঁ ওইটা আপনার ব্যাটারি ট্রেন করে ব্যাটারি বসে দেয় আচ্ছা যে ডিভাইসটা দিয়েছি এটা ব্যাকআপ ব্যাটারি আছে এইটাই জানতে চাচ্ছিলাম যে আমার বাইকের ব্যাটারি ছাড়া আপনার কাছে কি এক্সট্রা ব্যাটারি এই জিপিএসে আছে কিনা তার মানে সে পাওয়ার যদি ব্যাটারি থেকে নাও টানে ব্যাটারি থেকে নাও পায় তারপরেও সে আলাদা একটা ব্যাটারির মাধ্যমে জিপিএসটা অন রাখবে আচ্ছা সাপোজ আমার বাইকটা আমার অজান্তে কেউ নিয়ে গেল সেক্ষেত্রে কি আমি ট্র্যাকিং করতে পারবো লোকেশনটা দেখতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার জিপিএসটা অন থাকবে ততক্ষণ লাস্ট লোকেশন পর্যন্ত দেখতে পারবো লাস্ট লোকেশন মানে জিপিএসটা না খুলে ফেললে আচ্ছা আচ্ছা খুলে ফেললে তো ভাই এটা তো গেছে ছদগা দেয়া ছাড়া আর কিছু নাই যাই হোক খুলে ফেললে তো আর কিছু থাকে না আর খুলতে অনেক সময় লাগে আমরা যেরকম ডিভাইসটা ওরকম ভাবে সেট করা হয় একটা বাইকে বা আপনাদের মেইনলি কি বাইকেই আছে নাকি কার আমরা অল ভেহিকল অন ভেহিকল বিশেষ করে আপনাদের ক্লায়েন্টগুলো কি বেশি বাইক নাকি বেশি কার আমাদের বাইক কার এবং বাস এগুলো আমাদের বাসেও আছে জি তাহলে তো ভালোই সো ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আসছেন সো আমরা বাদবাকি কথা রাস্তা যেতে যেতে বলবো সো আমিও চেক করি নাই যাইতে যাইতে চেক করা হবে আর কতটুকু কি আমি পাচ্ছি ফিডব্যাক সেটা আপনাদের সাথে একটু পরবর্তীতে বলতেছি সো অল ডান জিপিএস টিপিএস সব কিছু হলো এখন দেখি বাদবাকিটা বাসায়